শ্রী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও করার জন্য আমি উৎসাহ প্রদান করি। তো দর্শক, আজকে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যা কিনা বাংলাদেশে বিরল একটি ঘটনা। একটি বক পাখির সাথে একটি গরুর বন্ধুত্ব। তো আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু বিশাল বড় একটি বক। এই বক পাখিটা এই গরুটার সাথে একটা বন্ধুর মতো সম্পর্ক গড়ে উঠেছে। তো প্রথমে বুঝতে পারিনি যে এ ধরনের একটি দৃশ্য চোখে পড়বে, যাক আল্লাহর রহমতে এরকম একটা দৃশ্য চোখে পড়েছিল। আমার জীবনে প্রথম দেখলাম যে বক পাখির সাথে একটি গরুর বন্ধুত্ব। দেখে মনটা ভরে গেল, এত সুন্দর একটি দৃশ্য। গরুটি এই বক পাখিটিকে খাবারে সহযোগিতা করতেছে। কিভাবে করতেছে সেটা আপনাদের মাঝে ক্লিয়ার করে দেব। গরুটি যখন ঘাস খায় তখন কিন্তু আর এর আশেপাশে যে ঘাসগুলো আছে লাড়া খায়। তো লাড়া খেলে সেই পোকামাকড়গুলো উড়ে চলে যায়। সেই সুযোগে এই বকটা সেই খাবারগুলো ধরে খেয়ে ফেলে। তাই তো বক পাখিটা এত সুন্দর বন্ধুর মতো সম্পর্ক গড়ে তুলেছে এই গরুটার সাথে। তো আমি যেটা খেল করছি, এখানে যতগুলো গরু আছে সবগুলোর গরুর পিছনে কিন্তু একটি করে বক থাকে। প্রত্যেক বগেই কিন্তু এই গরুগুলোর সহযোগিতায় খাবার সংগ্রহ করে থাকে। তো দর্শক, একটি বিরল ঘটনা আপনাদের মাঝে উপস্থাপনা করলাম, যে কেমন লাগতেছে আজকের এই ভিডিওটা, যে এক পাখির বক পাখি সাথে একটা গরুর বন্ধুত্ব। আমরা প্রাণী কে অত্যন্ত ভালোবাসবো, কারণ এরা বোবাজাত, এরা কথা বলতে পারে না। আর বক পাখি, শুধু বক পাখি নয়, আমরা কোনো পাখি শিকার করব না, কারণ এরা আমাদের শুধু বাংলাদেশের নয় পৃথিবীর সৌন্দর্য। তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকেন। সামনে এই বকের সাথে এই গরুটির আরও সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো।